আগামীকাল থেকে আউটডোর সেবা রুটিন অপারেশন সহ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। দুদিন বিরতির পর মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাসপাতালের আউটডোর সেবা দেওয়া হচ্ছে, তবে নিয়মিত অপারেশন সহ কিছু কার্যক্রম এখনও শুরু হয়নি। সরকারের কাছে চিকিৎসক নার্স সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। চিকিৎসকদের উপর হামলার ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেই জরুরি বিভাগে মঙ্গলবার সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল ফটকে সেনাবাহিনীর সাজো আজান, ঢোকার মুখেও সেনা বিজিবি পুলিশের সতর্ক পাহারা, হাসপাতালের ভেতরেও নিরাপত্তা কড়া। চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন। সবকিছু ঠিকমতো নিভাইছে আল্লাহর রহমত। আমার রোগী অপারেশন হয়েছে আজকে, মাশাআল্লাহ ভালো। ওষুধ লাই খেয়ে দিয়েছে, ওষুধ নিতে বলছে। সকাল 10টা থেকে রোগী দেখা শুরু হয় আউটডোরে। যেসব রোগীরা সোমবার সেবা পাননি তারা এসেছেন সেবা নিতে, ভিড়ও স্বাভাবিক। দুদিন বন্ধ থাকার পর আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেক ডাক্তারও আসছে, প্লাস অনেক রোগীও আসছে। দুদিন আমরা অনেক হয়রানি ছিলাম। স্বাস্থ্যমন্ত্রী ওটাকে ইয়ে করছে, অনত বিলম্বে উইথড্র করতে বলছে, তো উইথড্র হয়েছে মনে করে আশা নিয়ে আসছে আর কি। তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো সেবা পাইছি। ওইরকম বড় ডাক্তার আর পাইনি, কিন্তু জুনিয়র যে কনসালটেন্ট ওগুলো পাইছি। 11টার দিকে বহির্বিভাগ পরিদর্শনে আসেন হাসপাতাল পরিচালক, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন চিকিৎসকদের। অ্যাকচুয়ালি সেবার ক্ষেত্রে শুধু আমাদের রুটিন অপারেশন আর হচ্ছে আউটডোর, এই দুটা সার্ভিস আমাদের বন্ধ ছিল। আমরা ইমার্জেন্সি অপারেশন কিন্তু চালু রেখেছি, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, অন্যান্য সকল সার্ভিস সব চালু আছে। এখন মূলত আমাদের আউটডোর সার্ভিস আর রুটিন অপারেশন, এই দুটো কাজ বাকি ছিল, সেটা চালু হবে। মঙ্গলবার বহির্বিভাগ চালু হলেও এখনও হাসপাতালের সব সেবা পুরোদমে চালু হয়নি। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠন করা হোক। আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই, এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সব কিছু স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাই। স্বাস্থ্য পুলিশ এটা আমাদের অধিদপ্তরেরও দাবি, এবং অবশ্যই চিকিৎসকদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি, অধিদপ্তর থেকেও এই প্রস্তাবনা আমরা অবশ্যই মন্ত্রণালয়ে দিব। গত শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কর্মবিরতিতে ছিলেন চিকিৎসকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।